হরিডোবা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে বোমাবাজি হয়েছিল তার অন্যতম উদাহরণ হচ্ছে এখানে পড়ে থাকা এই বোতল বোম যেটা বলছে এখানে ব্যবহার করা হয় বোতল বোম আমরা দেখতে পাচ্ছি যে একটি কাঁচের কৌটো তার মধ্যে মশলা এবং তার সঙ্গে কিন্তু পাথর রয়েছে ভেতরে আমরা দেখতে পাচ্ছি যেগুলো স্প্লিন্টার হিসেবে ইউজ করে এগুলো কি রে জানিস এখানে কী এগুলো এলাস শিশি বোম সিসি বোম কোথায় তোদের এখানে এই বোম পড়ে আমাদের এখানে মানে আমরা তো এমনি একটা ছাগল আছে এমনি কাটি নিয়ে যাচ্ছি গ্যা এমনি ওই যে লোকটা খুন হয়েছে তাকে এখানে নিয়ে এলো হ্যাঁ নিয়ে এসে এবার মুখে চাকু ভরিয়ে দিয়েছিল দিয়ে আবার একটা শিশু এই বমি মারা হলো দিয়ে তা মরলো না যখন তখন পাকে মুচড়ালো দিয়ে তল পিঠে কাটিয়ে দেয়া একবার গুড়ি মারা হেলছে পা বা পা ডাকে দে আসে এবার একটা গুলি মারলো দি তো লাতা পাতা হলো তার স্ত্রী আবার জোরে পাই এলো ও মারবে বলে আমাকে ওই বেলে পাই এলো আর আমি এনে দিয়ে যাচ্ছি দিয়ে আমাকে বুলিয়ে দিবে বলে আমার হাতে একটা সাইজিনের ডাল মেরেছে আমাকে মারেছে ই জিলফুকার কি দেখেছিস কার মেরেছে হ্যাঁ দেখেছিস কার মেরেছে প্রধান যখন স্কুলে আছে তখন কামরুল প্রধান বলছিস কি অর্ধেক মার আর কি করে দাঁড়াচিস আমরা তো একটা ভোট পাবো না মার আদরকে তখন ওরা বাগান ঠায় একবার আগাড়ি ঘিরে মারতে লেগেছে ধাড়াধড় আমরা এখানে কি হলো কি হলো পুরো ঘটনাটা পুরো ঘটনাটা হচ্ছে আমরা ধরে এখানে চিনু তো কাঠাল পাতা আঠিয়েছে প্রধান এবারে বলছিস কি আমরা তো একটা ভোট পাবো না তাহলে ওটাকে মার আপুনি আপনি তাহলে এবারে ফেল্ট করে দেবো ওই ভাই কি করে মারলো ুল ভাইকে দৈত্য ফুফিকে তো মানে ও তো কাজে লেগে গেলেছে তখন ওই বুথ থেকে পাইলে এসছে হ্যাঁ মানে আমি ওইসব জোরের মধ্যে যাবো না খো বলে আসছে দিয়ে ওকে এবার দাঁড়িয়ে আছে এখানে এবার ওর একটা ব্যাটা আছে ভোট দিছে ওকে এবার দেখতে যাবে অমনি আসে পেজ থেকে হেলিম সেলিম আসে বম মার দিয়েছে নিশংসভাবে মারা হয়েছিল যেটা বোঝা যাচ্ছে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে এই বোম কিন্তু এখানে পড়ে রয়েছে যেটাকে এখানে শিশি বোম বলে এবং এর ভেতরে মশলা রয়েছে পাথর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ ফোর্স এসছে এবং সেই যে জল নিয়ে এসেছেন তারা এই বোমটাকে ডিসপোজ করবেন বলে ইতিমধ্যে এখানে বোম নিয়ে এসেছেন এবং যেটা বলা হচ্ছিল ঠিক এই যে পোস্ট রয়েছে এই পোস্টের সামনেতেই কিন্তু তাকে মারা হয় এই সিপিএমের যে কর্মী তাকে মারা হয় এবং এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি যে পোস্টের কাছে এখানে প্রথমে বোতল বোম চার্জ করা হয় তারপর ছুরি দিয়ে মারা হয় শেষ পর্যন্ত গুলি করা হয় এখনো পাতার ওপর কিন্তু সেই রক্তের দাগ রয়েছে আশপাশে কিন্তু এখনও রক্তের দাগ রয়েছে এবং এই পুরো চত্বরে এখনও অবধি এই ধরনের শিশি বোম কিন্তু পড়ে রয়েছে ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অনির্বাণ বাগচি এবং অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ ডোমকল